পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই আদালতে আন্তর্জাতিক গরু ও কয়লা বাজার চক্রে অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিনের আবেদন নাকচ হলো। মঙ্গলবার একথা জানান বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ। বর্তমানে বিকাশ মিশ্র জেল হেফাজতে থাকার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম এ চিকিৎসাধীন রয়েছে। বিকাশ মিশ্র এর আগে 27 ফেব্রুয়ারি আদালতে হাজিরার নির্দেশ ছিল, তবে অসুস্থ থাকার কারণে তাকে সশরীরে হাজিরা করা হয়নি। এই বিষয়ে বিকাশ মিশ্র আইনজীবী সোমনাথ চট্টরাজ জানিয়েছেন, এই মুহূর্তে বিকাশ মিশ্র 90 দিনের জেল হেফাজত সম্পন্ন হয়েছে, তাই আইন অনুসারে 409 ধারায় অভিযুক্ত বিকাশ মিশ্র জামিনের আবেদন করা হয়। যদিও সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এজলাসে এই বিষয়ে সহমত পোষণ করা হয়নি, বিকাশ মিশ্র জামিনের আবেদন নাকচ করা হয়েছে। গতকাল বিকাশ মিশ্রর জামিনের আবেদন করা হয়েছিল, কোর্ট জামিনের আবেদন শুনে জামিনের আবেদন রিজেক্ট করেছে। অর্ডার এখন আমরা হাতে পাইনি, অর্ডারটা আমরা হাতে পাই তারপর আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশন ডিসাইড করব। তিনি এখন কোথায় আছেন? এখন জুডিশিয়াল কাস্টডিতে আছেন। এসএসকেএম এর আগে তো 27 তারিখে প্রোডাকশন ছিল, না 27 তারিখ প্রোডাকশনের ডেট ছিল, সেদিন ইন্টিমেট করা হয়েছিল কোর্টকে যে প্রোডাকশন করা যাচ্ছে না, কারণ এসএসকেএম অ্যাডমিট আছে। তো আজকে আবেদনের কারণ মানে? গতকাল আবেদন করা হয়েছিল, আজকে না, গতকাল আবেদন করা হয়েছিল। আমরা আইনের ভাষায় যেটাকে ডিফল্ট বেল বলে, মানে বিকাশ মিশ্র গতকাল 91 দিন কাস্টাডি হচ্ছিল, আমরা ডিফল্ট বেলের আবেদন করেছিলাম। কোর্ট আমাদের যে যুক্তি তার সঙ্গে সহমত পোষণ করেন, ডিফল্ট বেলের আবেদন নাকচ করেছে। আমরা কপি পাই তারপর আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশন ডিসাইড করব। বলছি 91 দিন হয়ে যাওয়ার পর ওই যে কাস্টাডিতে থাকার পর এই আবেদনটা কি করা যায়? করা, হ্যাঁ, আইনে তাই বলা আছে। আচ্ছা, যে এক তদন্ত চলাকালীন একজন আসামিকে যে সমস্ত অফেন্সের পানিশমেন্ট 10 বছর পর্যন্ত তাতে 60 দিন, এবং যে সমস্ত অফেন্সের পানিশমেন্ট 10 বছরের বেশি তাতে 90 দিনের বেশি রাখা যায় না। এই মামলায় যে অফেন্স ইনভলভ 409, তার ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে স্ট্যাটুটরি পিরিয়ড ডিউরিং ইনভেস্টিগেশন হচ্ছে 90 ডেজ। আমরা সেই মর্মেই কালকে দরখাস্ত করেছিলাম। মহামান্য আদালত আমাদের যে যুক্তি তার সঙ্গে সহমত পোষণ করেননি এবং বেলের যে দরখাস্ত সেটিকে রিজেক্ট করেছেন। কপি আমরা হাতে পাই তারপর আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশন ডিসাইড করব। নেক্সট ডেট 14 তারিখে ফিক্সড আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।